আচ্ছা এটা বিশেষত্বটা কি আসলে এইভাবে কেন বানানো হয়েছে গরম থেকে মানুষ আসে কিন্তু ঠান্ডা খেতে চায় 10টা বোতল দার ফ্রিজে রাখা যায় না চারটা আইটেমে জুস একসাথে রাখা যাবে জুস রাখি আপনি ফ্রিজে নরমালে দিয়ে দিলেন মানে সে বাইরে থেকে আসলো ঘরে আসার পরে সে কোনটা ভালো লাগে ঘোরাবে যেটা ভালো লাগবে একটা হলো বাবার পছন্দ আর জুস হলো ছেলের পছন্দ ছেলের পছন্দ মায়ের পছন্দ একটা বাবার একটা মেয়ের একটা যা যেটা পছন্দ সে সেটা খাবে ওকে মনে করলে নিলেন আর খাবেন আচ্ছা একটু ছোট সাইজের মধ্যে আছে একটা আপনি বলছেন এই পাশে এক আইটেমে জুস এই পাশে ভিন্ন আইটেমে জুস আবার দুইটা কল আছে দেখতে পাচ্ছেন আপনি যদি একজন স্মার্ট হন তা অবশ্যই আপনার ঘরে এটা এটা রাখা উচিত আসসালামু আলাইকুম সাতার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছেন ভাই কেমনে ভালো না থাকি মনে হচ্ছে যে আজকে মেহমানদারি হবে ভালো মতনই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভাই আমি দেখতে পাচ্ছি এখানে কয়েকটা কালারের এখানে জুস 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 এই জুসগুলো রাখার এই জন্য ভাই যে পরিমাণ গরম পড়ে গরমের মধ্যে কিন্তু একটু জুসের খাবার দরকার আছে কেন ভাই শরীর একদম যে সময় ক্লান্ত টায়ার্ড হয়ে যাবে আপনি এক গ্লাস জুস খাবেন গরম থেকে মানুষ আসে কিন্তু ঠান্ডা খেতে চায় ঠান্ডা আসলে কিন্তু একরকমের জুস তার 10টা বোতল তার ফ্রিজে রাখা যায় না রাইট এই সবগুলো জুস গুলো আপনারা যে যেটা খান এখানে আমের জুস বলে যে কোনো জুস চারটা আইটেমে জুস একসাথে রাখা যাবে জুস রাখি আপনি ফ্রিজে নরমালে দিয়ে দিলেন নরমালে রাইট নরমাল থেকে আপনি ডি বলে তো খেতে পারবেন না নরমালে দিয়ে একদম বাইর করবেন একটু ঠান্ডা পাবেন খেতে অনেক ভালো লাগবে ও আচ্ছা মানে সে বাইরে থেকে আসলো ঘরে আসার পরে সে কোনটা ভালো লাগে ঘোরাবে যেটা ভালো লাগবে একটু গ্লাসটা নেন আমি দেখাই দিই কিন্তু এই যে জুসের প্যাকেটগুলো একটু দেখা দিচ্ছি মনে করেন আমি এখন গরম থেকে আসছি আসছেন হ্যাঁ আমি সারা দিন ক্লান্ত পরিশ্রম করে আসছি এখন দেখেন জুসটা এখন আমি কোনটা খাবো আমি মনে করেন মালটা জুস আপনি ভালো লাগে না কোনটা খাবেন আপনি মালটা খাবো না আমি কালটা হলো বাপের পছন্দ আর আনোর কি আঙ্গুরের জুস হলো ছেলের পছন্দ ছেলের পছন্দ যেটা মন চায় মায়ের পছন্দ একটা বাবার একটা মেয়ের একটা যা যেটা পছন্দ সে সেটা খাবে ওকে মনে করলে নিলেন আর খাবেন আচ্ছা এই দেখেন উনি আঙ্গুরের জুস খাইলো ওকে বুঝতে পারছি এলার্জি হয়ে গেছে রাইট অনেক ভালো লাগতেছে আপনারা খাবেন দেখবেন আসলে জুস গুলো খেলে কেমন লাগে এই যে দেখেন মন চাইতেছে যে সময় যেটা মন চাই খাবেন খেতে পারবে এখন কথা হলো কি ভাই এই জুসটা তো দীর্ঘক্ষণ মানে অনেক সময় ধরে এটার ভিতরে থাকবে এখন যদি 100% ফুড গ্রেড না হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় জুস খেলে ক্যান্সারের সম্ভাবনা থাকে অবশ্যই এগুলা কিন্তু 100% আপনার পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বাজারে ছাড়া হয়েছে কিন্তু বাইরের জিনিস আর এগুলো কিন্তু 100% ফুড গ্রেড ছাড়া কিন্তু ইউজ করবেন না ফুড গ্রেড ছাড়া ইউজ করলে শরীরের জন্য অনেক ঝুঁকি রাইট এখন এটা যে ফুড গ্রেড এটা কিভাবে আমরা অবশ্যই 100% ফুড গ্রেড আর এগুলা এই যে প্যাকেটগুলো দেখেন এগুলো কিন্তু দেখছেন এগুলো প্যাকেটগুলো দেখেন এরকম প্যাকেট এগুলো ভিতরে থাকবে এগুলো আর এটার মধ্যে কিন্তু একটু ছোট সাইজের মধ্যে আছে একটা এটা কিন্তু ভিতরে কিন্তু ডাবল পার্ট ও আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই পাশে এক আইটেমে জুস এই পাশে ভিন্ন আইটেমে জুস এটা দিছি আমি আবার দুইটা কল আছে দেখতে পাচ্ছেন জি জি এটা দিছি আপনার কালা আঙ্গুর আর এটা দিছি আপনার শুধু লেবু জুস লেবু আর পানি লেবু আর পানি লেবু পানি তো যারা আসলে এটা খাবেন এটা নিতে পারেন আপনারা এই যে দেখেন এটা দিছি আমি কালা আঙ্গুর আর এটা যে লেবু পানি দেখছেন যার যেটা পছন্দ সে সেটা খাবে আর কি ছোট ফ্যামিলি দুই একজন লোক তাদের জন্য কিন্তু এটা দুইটা নিতে পারেন আর লোক যার বেশি আছে চার পাঁচ জন আছে তাদের জন্য একটু বড় নিলে আমি মনে করে দেন একটু বেটার এখন কথা হলো এটা তো আপনি এটা এটা কি বলে এটা হচ্ছে আসলে আসলে এটা হচ্ছে আপনার এই স্টেন স্টেন উপর আমি রাখছি মূলত এটাও ঘুরবে কিন্তু ও ওটা দেখার জন্য একটু ভালোভাবে দেখা যায় এটাও ঘুরবে জি এটা ঘুরবে ও এটাও ঘুরবে প্লাস এটার উপর রাখছি সুন্দর জন্য আর কি সুন্দর জন্য রাখছি রাইট আপনি একটু খান না মামুন ভাই একটু জুস খান আচ্ছা আমি কি না হলে খাবো সমস্যা আরো কিছু কথা আছে সেটা জেনে নেই আচ্ছা আচ্ছা এখন কথা হলো এটা নরমালে রাখতে হবে কারণ নরমালে রাখলে আসলে গরম থেকে আপনি যে কোনো জায়গাতে বাইরে থেকে আসছেন একটু জুস খেতে মন চায় আমরা জুস যেটা মন চায় ওটা আপনি ঘুরেবেন হাতের সামনে যেটা আসবে যেটা ভালো লাগবে ওটা খাবেন আপনি তাহলে নরমালের সবচেয়ে বেটার আপনারা কিন্তু উপর থেকে কিন্তু ঢেলবেন এই যে সবগুলো কিন্তু ঢেলে দেবেন এই যে মুখ আছে ঢেকে রাখা যাবে
চমৎকার সিস্টেম দেখতে পাচ্ছেন। দেখছেন এগুলা, মানে আপনি যদি একজন স্মার্ট হন তা অবশ্যই আপনার ঘরে এটা এটা রাখা উচিত, রাখা উচিত। অবশ্যই অনেক সুন্দর জিনিস, আনকমন জিনিস, আনকমন জিনিস। এটা আসলে আপনি কিনলে তো আপনি দেখা দেখে আরেকজন কিনবেন, নাহলে করতে গিয়া রাইট, একদমই আনকমন এটা জিনিস। আপনি যখন ফ্রিজ খুলে মেহমানকে দিবেন তখন এটা দেখে তো বলবে যে চমৎকার। ডাইনিং এ যে সময় রাখিয়ে জিনিসটা একটু ঘুরেবেন, ঘুরে উনি দেখলে তো অনেক দেখার মতো জিনিস, আসলে এটা কি জিনিস নিয়ে আসছে। আসলে আনকমন কিছু জিনিস রাখার দরকার আছে কিন্তু রাইট। আর যদি এগুলো যদি আমরা যদি খুলি ব্যাক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিভাবে নিবে আসলে? আসলে এগুলো সিস্টেম না আমি বলে দিই আপনার, আপনি কিভাবে নিবেন এটা কিন্তু কথা, কিন্তু আসলে জিনিস কিনাবে নিবে আমি, এগুলো কিন্তু এরকম বক্স থাকবে আমাদের, এরকম বক্সে থাকবে ভিতরে। এখন আপনি কোথায় নিবেন? বাংলাদেশের যে কোনো প্রান্তে, এক নাম থেকে তেতলিয়ে পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা যাবেন, ইনশাল্লাহ আপনি অর্ডার করবেন আমাদেরকে, আমরা কুরিয়ারের মাধ্যমে মালগুলো ঢাকার বাইরে পোস্ট করে দেব সারা বাংলাদেশে। আর ঢাকার ভিতরে কিন্তু হোম ডেলিভারি আছে, কুরিয়ার আছে, আর ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সিস্টেমটা একদম ইজি সিস্টেম, যেখানে বললাম আমরা ওখানে শুধু পোস্ট করে দেবো, আপনি শুধু নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাদেরকে ঠিক মতো দিবেন, আর কিছু না। বুঝতে পারছি। এখন এটা প্রাইসে আসি ভাই, একটু ধামাকাদার প্রাইসে দিবেন, যেহেতু নতুন জিনিস আপনি ফার্স্ট টাইম আনছেন এই প্রোডাক্টটা। ইনশাআল্লাহ আমি প্রথম নিয়ে আসছি, আর তাছাড়া ইনশাআল্লাহ মানুষ আসলে যে কোনো কিছু আনকমন জিনিস যেটা সবাই কিনে একটা ইচ্ছুক থাকে, ইচ্ছা থাকে আমি কিনবো, আমার দেখা দেখে আর একজনই কিনবো। তো আমি মনে করি এগুলো আসলে দাম একবারে বলে দিব ইনশাআল্লাহ, বারবার বল। ওকে ভাই, তাহলে এটার প্রাইসটা আপনি কত রাখছেন? ভাই প্রাইসের আগে আমি আরেকটা জিনিস দেখাই দিই, এগুলো তো অস্ট্রেলিয়া অরিজিনাল ফুড গ্রেড, এগুলো এগুলো একটু দেখে বুঝতে পারেন আপনি এই জিনিসগুলো, এগুলো কিন্তু অনেক হেভি কিন্তু। এটা আমরা বলতে এগুলো আবার হাত থেকে বলতে কিন্তু এগুলো ভাঙার ফাটার করা বয় না, এগুলো মানে থাকবে না ভাঙবে না, অনেক হেভি এগুলো। অনেকজন মনে করে যে আসলে পড়ে যাবে কি ভেঙে যাবে না, এত টাকা দিয়ে জিনিসটা কিনলাম, আসলে ভাঙার ফাটার কোনো বয় না, এগুলো খুব কোয়ালিটি ফুল জিনিস। আর ফুড গ্রেড 100% ফুড গ্রেড, মানে এটার ভিতরে যদি টানা এক সপ্তাহ জুস থাকে, কোন প্লাস্টিকের কারণে জুসের একটু মানে এফেক্ট পড়বে না, জুস যেরকম থাকবে ঠিক এরকম থাকবে আপনি। ও আচ্ছা আচ্ছা, পড়লেও আপনার জুস শুদ্ধ যদি ফালায় দেন রিক্স না না, দেখা যায় কিছু সস্তা জগের ভিতরে পানি রাখলে পানির থেকে প্লাস্টিকের গন্ধ করে, গন্ধ সেটা এটার মধ্যে হবে না। ফুড গ্রেড প্লাস্টিক এই জন্য করছে যে পানি খাবেন ফুড গ্রেডে, তাহলে পানিতে কোনো গন্ধ পাবে না, গন্ধ আসবে না। এক সপ্তাহ 15 দিন পরে ডালবেন, যেরকম আছে ঠিক এরকম থাকবে, এক বিন্দু গন্ধ যদি পান আমার এখানে দিয়ে টাকা নিয়ে যাবেন রাইট। চ্যালেঞ্জ করে দিলাম ইনশাআল্লাহ। এবার প্রাইসে আসি ভাই, কোনটা প্রাইস? এগুলো আসলে খুব আনকমন একটা জিনিস, দেখার মতো জিনিস, এগুলো রাজকীয় জিনিসও বলতে অনেক সুন্দর জিনিস। এগুলো আসলে মার্কেট প্রাইস অনেক, কিন্তু 2700-2800 টাকা ছিল, আপনি চ্যানেল দেখে যারা আসবে এদের জন্য রাখতেছি, এটা মাত্র 2500 টাকা। 2500 টাকা? এই চারটা বক্স মিলিয়ে এই সেটটার দাম মাত্র 2500 টাকা? আচ্ছা 2500 টাকা, এটা তো বেশি হয়ে যায় ভাই, অনেক বেশি না, দেখতে তো জিনিসও তো ভালো না, এটা যে বাহিরের প্রোডাক্ট একদম কোনো সন্দেহ নাই এর বিষয়ে, প্লাস্টিকের গুণগত মানও অনেক ভালো, তারপরও মনে হচ্ছে প্রাইসটা একটু বেশি। মামুন ভাই একটা কথা বলি, জিনিস যেটা ভালো ওটা দাম তার একটু বেশি বেশি, কিন্তু এটা অনেক বেশি হয়ে গেল, মানে এটা কিন্তু সবারই কথা। আচ্ছা তো মামুন, আমি একটা কথা বলি, আসলে এগুলো ভালো জিনিস কিন্তু, ইউজ করে শান্তি পাবে যারা কিনে না। বুঝতে পারছি, সবই ঠিক আছে, আপনার রাইট, কিন্তু তালগাছ আমার থাকবো, আপনি কোয়ান্টিটির প্রাইস কমাইতেই হবে ভাই। কত কমালে হবে বলেন তো আপনি? না আমি কমাবো না, আপনি দিল নরম করে কমায় দেন, যাতে করে এটা সবার ঘরে ঘরে ইনশাল্লাহ। যদি এই প্রোডাক্টটা প্রথম আমি নিয়ে আসছি ইনশাল্লাহ, যাক আমি একটা দাম বলে দিই, যেহেতু সবাই কিনতে পারে, একটা কথা আছে না, স্বাদ আছে সাধ্য নেই, আমি এমন একটা দাম কিনে দিব, স্বাদও থাকবে সাধ্য থাকবে, কিনারাও ইয়ে থাকবে আর সাথে থাকবে, অন্যজন আশ্বাস করবে আসলে দাম যদি একটু কমে আমি একটা নিতাম, তো ওইভাবে দামটা আমি বলে দিই। সব বাদ যারা কিনবে ইনশাল্লাহ, আপনার ভিডিও থেকে যারা আসবে, যারা আপনার ভিডিও থেকে আমাদেরকে কল করবে, একদম 1950 টাকা রাখবো, একদম 1950 টাকায় চারটা বক্সের একটা সেট। আচ্ছা চারটা পট মিলে একটা সেট, আপনি চারটা জুসের আইটেম একসাথে রেখে আপনি সার্ভ করতে পারবেন। এটার এভাবে করার উদ্দেশ্য হলো আপনি যেহেতু ফ্রিজে রেখে খেতে পারেন, সেই জন্য আর কি সহজ করা হয়েছে। আচ্ছা নরমাল এটা একবারে বলে দিচ্ছি আমি, এটা দাম রাখতেছি, এগুলো কিন্তু 1500-1600 টাকা সেল করে ওটা রাখবেন, একদম পানির দাম কত? একদম পানির দাম দিচ্ছে 1050 টাকা, মাত্র 1050 টাকা। এটা হলো 1 in 2 1 in 2 in 1 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 2
ফিক্সড প্রাইস ওকে বুঝতে পারছি তো যারা আসতে পারবে না তাদের কাছে কুরিয়ার মাধ্যমে পাঠাতে পারবে এটা আপনি বলে দিয়েছেন কুরিয়ারের সিস্টেম আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে অথবা হোম ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে এভাবে মাল চলে যাবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যাদের এই প্রোডাক্টটা ভালো লাগছে বাংলাদেশে যেহেতু নতুন আসছে ফার্স্ট টাইম আপনি নিতে পারলে দেখা যায় আর যারা মেহমানরা আপনার বাসায় আসবে বারবার বেড়াতে আসবে জুস খাওয়ার জন্য আনকমন একটা জিনিস তো যারা নিতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের মতো আমি মামুন জয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু